তুমি মরণ আধার ঘরে পারে তরি তুমি মদের পারে তরী তুমি নিদানে তরণেওয়ালা ইয়ার সুলল্লা

আপনাদের বাদ ভঙ্গ উচ্ছ্বাস যুব শ্রেণী সত্য উপস্থিতি বয় বৃদ্ধাদের উপস্থিতি মহিলাদের উপস্থিতি প্রচন্ড বৃষ্টির ভিতরেও বৃষ্টি উপেক্ষা করে আল্লাহর বৃষ্টি দিয়ে খুশি হয়ে আনন্দিত হয়ে বৃষ্টি ভিজে আজকের উপস্থিতি প্রমাণ করে আগামী দিনের শূন্যতে শূন্যতের পক্ষে জিহাদের ময়দানে ডাক আসলে আমরা জিহাদ করার জন্য প্রস্তুত আছি কথা বলে ঠিক না

চলবে সামনে মেডিসিন আসতেছে হুজুর আসতেছে আসতেছে ঠিক আছে বুঝি তো তোরা কির লেগে খারাইছো বুঝি না তোরা কির লেগে খারাইছো তো আমি বুঝি না নাকি এই বৃষ্টির ভিতরে তোরা এখানে থাকার মানুষ রে হ্যাঁ আইতাছে আইতাছে চিন্তা করিস না একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার আল্লাহ নবীর জীবন থেকে ছোট্ট করে দুটি ঘটনা একটা ঘটনার খুব ইম্পর্টেন্ট একটা দিক আলোচনা নবীজি ঘোষণা দিলেন তিনজন সেনাপতি তিনজন শহীদ হবে তো তিনজন সেনাপতি আল্লাহ নবী বললেন তোমরা আপনজনের কাছ থেকে বিদায় নাও তিনজন সেনাপতি প্রথম সেনাপতির নাম জায়েদ নবীজির পালিত পুত্র ছিলেন জায়েদ নবী বললেন সাহাবীরা আপন জনের কাছ থেকে বিদায় নাও কারণ যুদ্ধের ময়দানে কে শহীদ হবে কে বাজবে কে না কেও তো শহীদ হবেই মৃত্যুত হবে যুদ্ধمانی তো মরণ হযরত যায়েদ প্রিয় নবীজির সামনে দাঁড়ায় রইলেন আল্লাহর নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ছোট কাল থেকে আমি আপনার কাছে লাদিত পালিত হয়েছি নবী আপনি আমার মা আপনি আমার বাবা আমার মা আমার আব্বা জান বহু থেকে আমাকে নেওয়ার জন্য এসেছিলেন আপনি নবীর প্রেমে ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি যাই বিনহার সা আমি আমার দেশে ফিরে যাই নাই নবীর কদমে থাকব বিদায় ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিদায় দেন নবীগো আমি জানি আপনি আমাকে মুতার প্রান্তরের প্রথম সেনাপতি নিয়োগ দিয়েছেন এবং সেনাপতি নিয়োগ দেওয়ার পরে ইয়া রসুল্লাহ আপনি আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন আমি জানি আমি ওই ময়দানে শহীদ হয়ে যাব আমি আর কোনোদিন ফিরে আসব না গণবি আপনি আমাকে জনমের বিদায় দেন আর দুনিয়াতে কোনোদিন দেখা হবে না একবার আওয়াজ তুলে বলা যাবে কি আর সুল্লাহ অথচ আল্লাহ কোরআনে বললেন Wana tadori na pusum bi ayi aruding tamu. মানুষ কোথায় কোন জায়গায় কোন حالতে কোন অবস্থায় মারা যাবে মৃত্যু বরণ করবে আল্লাহ সারা কেউ জানে না কিন্তু আমার নবী বলে দিলেন জায়েদ শহীদ হয়ে যাবে যায়েদ শহীদ হয়ে যাওয়ার পরে জাফর সেনাপতি হবে জাফর শহীদ হয়ে যাবে জাফর শহীদ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন রাহা সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাহা শহীদ হয়ে যাবে আল্লাহর নবী তিনজনকে শহীদ ভবিষ্যদ্বাণী দিলেন তিন বিশ্বাস করে দিলেন আমরা শহীদ নবী বলেছে আমরা শহীদ নবী বলেছে আমরা শহীদ আমরা ওই জমি শহীদ হয়ে যাবো জীবন তো আর কোনোদিন ফিরে আসবো না কারণ নবী বলেছেন আল্লাহ বললেন আমি আল্লাহ সারা কেউ জানে না কে কোথায় কোন অবস্থায় কোনখানে কোন হালতে মারা যাবে কিন্তু আমার নবী বলে দিলেন আমার জাহিদ মুতার প্রান্তরে শহীদ হয়ে যাবে এর থেকে কি বোঝা যায় আল্লাহ পাক হযরত ইসার হুল্লাকে একটা মুজেজা দান করেছিলেন কুরআন আল্লাহ বলতেছেন ও মহা কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া উনাব্বিউকুম বিমা তাক তাকুলুন হে আমার বান্দারা তোমরা ভালো করে শোনো আমার ঈসা আলাইহিস সালাম আমার রূহুল্লাহ তোমার তোমাদের ঘরের মধ্যে কি খাবার আছে ওয়া কুনাবিউকুম তোমাদের খবরগুলি বলে দিতে পারেন বিমা তাকুলুন তোমরা কি খাও তোমরা কি খাও ইলিশ মাছ খাও না ওই টাকি মাছ খাও না গরুর গোশ খাও না আলু ভর্তা খাও না খিচুড়ি খাও না বিরিয়ানি খাও না পানি খাও না রুটি খাও না খেজুর

এমন একটা মুজে যা দিয়েছিলাম ইসানবিক ঘরের ভিতর থেকে অথবা যে কোনো দাঁড়ায় বলে দিতে পারতেন আমা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম তোমাদের ঘরের মধ্যে কি আছে অর্থাৎ ঘরের মধ্যে কি আসবাব আছে দক্ষিণ মোরা কি আছে পশ্চিম মোরা কি আছে উত্তর কোণে কি আছে খাটের নিচে কি আছে আলমারির ভিতরে কি গহনা আছে হযরত ঈসা নবী বলে দিতে পারতেন খুব মনোযোগ দিবেন ঈসা নবী কয়জন

গোপন খবর যদি ঈসা আলাইহিস সালাম বলে দিতে পারে আমি বলি নাই আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে আমি বলি নাই কোরআন সাক্ষ্য দিচ্ছে আমি বলি নাই ওই মালিক বলেছেন যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি আমাদের মালিক যিনি আজকের আমাদের মাহফিলের মালিক যিনি জান্নাতের মালিক যিনি দুনিয়ার মালিক যিনি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকের মালিক সেই আল্লাহ তিনি বলতেছেন আমার ঈসা এক জায়গায় দাঁড়াইয়া উম্মতের ঘরের খবর আমার বলে দিতে পারে এ আমার যুবক ভাইরা আজকে কোরআন বুঝে যাবেন আমার নবী বললেন হাজরতে জাহেদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে নবীর সাহাবি বিনা দলিলে বিশ্বাস করলেন আমি শহীদ হয়ে যাবো আমি দুনিয়াতে বাঁচব না কারণ নবী বলেছেন আমি শহীদ নিশ্চিত আমি শহীদ এতে কোনো সন্দেহ নাই সাহাবী দলিল তালাশ করে বলে নাই ইয়া রাসূলুল্লাহ আমি যে শহীদ হয়ে যাব দলিল দিয়ে দেন দলিল ছাড়া আমি বিশ্বাস করব না সাহাবী বিনা দলিলে বিনা বাক্যে নবীর কথা মেনে নিয়েছেন আমরা সুন্নিরা বিশ্বাস করি হযরতে সাহাবী যদি একা হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত ঘরের খবর খাবারের খবর বলে দিতে পারে رحمتুল লিলাহ আল নবী আজকে আমাদের এই মাহফিলের খবর নবীর দরবারে আছে নিঃশ্বাস হয় হয় মানে কোরআন উল্টাই দিবেন কিয়ামত পর্যন্ত এই বলে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত সমাজ কোরআনের আয়াত উল্টাই দিবেন হজরত ঈসা নবী আলাইহিস সালামের জীবনের এই মজাজা উল্টাবেন কিয়ামত পর্যন্ত সময় দিলাম ঈসা আলাইহিস সালাম এক জায়গা দাঁড়িয়ে এক মুহূর্তে লক্ষ উম্মতের ঘরের খবর খাবারের খবর বলে দিতে পারতেন আমার নবী ডাক দিয়ে বলেন হে উম্মত বুখারী শরীফের কিতাবুস সালাত উম্মত নবীজি বলতেছে হে আমার উম্মতরা হাল তারাউনা কিবলাতি হাহুরা তোমরা কি মনে করো আমি নবী কিবলার দিকে শুধু চাইয়ে থাকি কেবলার দিকে ফিরে নামাজ পড়ি হে আমার উম্মত শোনো ওয়ান ইয়ারাকুম মিওয়ারাঈ যহরি আমি সামনে যেমন দেখি পিছনেও সেই রকম দেখি শুধু এই রকমই না সামনে যেমন দেখি পিছনে সেই রকমই দেখি শুধু এই ক্ষমতাই না হে আমার উম্মত सुनो 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 ওয়ালা রুকুয়ুকুম তুমি কিভাবে রুকু করো আমি নবী সেটাও দেখি ওয়ালা খুশুয়ুকুম তোমার অন্তরের খুশু খুজু কি নামাজের মধ্যে গরু গাধার চিন্তা করো কি না সংসারের চিন্তা আসে কি না ব্যবসার চিন্তা আসে কি না হুজুরি কাল বিশ্বাসী কিনা একাগ্র চিত্তে নামাজ পড়ো কিনা আমি নবী আমি নবী তোমার ওয়ালা খুসুইকুম অন্তরের খবর পর্যন্ত বলে দিতে পারি যেই নবী অন্তরে উম্মতের অন্তরের খবর বলতে পারে সামনে তাকাইলে পিছনে দেখতে পারে উপরে তাকাইলে নিচে দেখতে পারে নিচে তাকাইলে উপরে দেখতে পারে ডানে তাকাইলে বামে দেখতে পারে বামে তাকাইলে ডানে দেখতে পারে এক জায়গা থেকে সমগ্র সৃষ্টি যে নবী দেখতে পারে সেই নবী আজকের মাহফিল আমাদের নবী দেখে আমার দুটি কয় কুম্মত ওরা পাগল ওদের এলেম নাই আমল নাই আখলাক নাই নামাজ নাই রোজা নাই জিকির নাই ফিকির নাই ইবাদত নাই কিছু নাই কিন্তু বৃষ্টি হয়েছে আমার এই পাগলগুলি আজকের মাহফিল ছেড়ে ওরা চলে যায় নাই ওরা এখানে দাঁড়িয়ে রয়েছে আমার নবী দেখে কথা বলেন ঠিক না ঠিক কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে কোনো অসুবিধা ইমানের মাসালা এখন যে বুঝে না তারা হাজার দলিল দিলু বুঝবে না যে মানে না লক্ষ দলিল দিলু মানে না কেউ মানলেও নবী নবীর জায়গায় থাকবে না মানলেও নবী নবীর জায়গায় থাকবে কেউ মানলেও নবী নবীর ইজ্জতের জায়গায় থাকবে না মানলেও নবী নবীর ইজ্জতের জায়গায় থাকবে কেউ মিলাদুল নবী পালন করলেও নবী নবীর জায়গায় থাকবে কেউ পালন না করলেও নবী নবীর জায়গায় থাকবে কেউ কেয়ামত পর্যন্ত মাদক পরে মাইক বাজায় সিল্লাবে নবী আমাদের মতো কিন্তু নবী নবীর জায়গায় থাকবে উম্মত উম্মতের জায়গায় থাকবে এ মিয়া কোথায় আতর আলী কোথায় জুতার কালি কথা বলেন ঠিক না বেঠে নবী নবীর জায়গায় থাকবে সামনে মিলাদুন নবী আসছে কিছু ভাইদের শরীরে সুর কালি আর এ অ্যালার্জির বিরাম আসবে ঠিক কি কথা কন না কেন অলরেডি সুর কালি বিরাম শুরু হয়ে গেছে তার মানে বোঝা গেল মিলাদুল নবী আসলে কিছু লোকের বেরাম আর সুলকানি খাজ্জিনি শুরু হয়ে যায় সুলকাইতে থাকো কেমত পর্যন্ত হায়াত যদি হয় কেমত পর্যন্ত সুলকাইবা সুলকায়ে ঘামানাবা ভালো জায়গা নষ্ট করবা সারা জীবন সুলকাবা সারা জীবন সুলকাবা সুলকায়ে নবী পাওয়া যায় না নবী পাইতে হলে নবীর আশিক হইতে ঠিক তাহলে হযরত জায়েদ কি দলিল চাইছে না বিনা দলিলে বিনা দলিল দলিল লাগিয়ে কপালে চুমু খাইলেন আল্লাহ নবীজি চুমু খাইয়া থেকে বিদায় দিলেন হজরত জাফর চলে গেলেন বাড়ি জাফর চলে যাওয়ার পরে হজরত জাফর ছিলেন আলী রবি আল্লাহ আপন ভাই খুব মনোযোগ দিন হাজরত জাফরের ছোট্ট ছোট্ট দুইটি ছেলে বাচ্চা ছিল হজরত জাফর বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে বিবিকে সন্তানদেরকে ডাকলেন ডাকার পরে জীবনের শেষ ওসিয়ত করবেন কারণ নবীজি তাকে জেহাদের ময়দানের দ্বিতীয় নম্বর সেনাপতি ঘোষণা দিয়েছেন শুধু সেনাপতি ঘোষণা দেন নাই আল্লাহ নবী তাকে দ্বিতীয় নম্বর সেনাপতি ঘোষণা দেওয়ার পরে শহীদ ঘোষণা দিয়েছেন হাজির জাহপুর বাড়ি যাওয়ার পরে বিবিকে দেখ বলেন বিবি রে আজকে মুতার তার যুদ্ধের রওনার জন্য আমি কাতারে দাঁড়িয়ে ছিলাম আল্লাহ নবি আমাকে মুতার যুদ্ধের দ্বিতীয় নম্বরে সেনাপতি ঘোষণা দিয়েছে বিবি রে শুন শো আমার আমাকে শুধু সেনাপতি ঘোষণাই করেন নাই আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন সোনু বিবি কোনদিন আর তোমাদের মাঝে ফিরে আসব না আমাকে জন্মের বিদায় দাও কোনদিন আর দেখা হবে না কারণ নবী আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন আমি শহীদ হয়ে যাব রে বিবি হযরত জাফর এর বিবি দেখে বললেন রে একটু দাঁড়াত অপেক্ষা করেন আমি একটু দোয়া করব জাফরের বিবি তাড়াতাড়ি করে উজু করে আসলেন দোরা নামাজ পরে আল্লাহর দরবারে হাত বাড়ায় দিয়ে বললেন রব্বুল আলামিন তোমার নবী তোমার হাবিব আমার স্বামী জাফরকে মুতার প্রান্তরের দ্বিতীয় নাম্বার সেনাপতি ঘোষণা দিয়েছেন এবং শহীদ বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ আমি জাফরের বিবি হয়ে আপনার কাছে দরখাস্ত করি রব আপনি আমার স্বামীকে গাজী বানায় আমার কোলে ফেরত পাঠিয়ে দেন হযরত জাফরের বিবি যখন এইভাবে দোয়া করতেছিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার টেনে বের করলেন তলোয়ার টেনে বের করে তলোয়ারের পার্শ্বপিঠ দিয়ে বিবির পিঠের মধ্যে আঘাত করলেন তলোয়ারের পার্শ্বপিঠ দিয়ে শহীদ বলে ঘোষণা দিয়েছে বিবি তুই কি আমার পর্যন্ত দোয়া করলো দোয়া কবুল হবে না কারণ নবী আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে ওটা আসমান জগতে কবুল হয়ে গেছে মো তার প্রান্তরা আমি শহীদ কোনদিন আর দেখা হবে না চললাম বিদায় দাও হযরত জাফর রওনা হয়ে চলে গেলেন বাচ্চারা পিছন পিছন কাঁদতে ছিল আর একটা বারু সন্তানের দিকে জাফর তাকান নাই এটার নাম হলো আল্লাহর পথের সবর একবার আওয়াজ তুলে বলা যাবে কি হাওয়া আল্লাহ বলেন ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম

প্রথম নাম্বার তোমাকে ভয় দেখাবো অনেক সময় অভাব অনটন আসবে বালা মুসিবত আসবে টর্নেডো আসবে এই যে সিলেট জেলা আপনাদের সিলেট পুরো অঞ্চল পানির নিচে ডুবে গেল আমরা ওই সময় হাই হাতস করলাম হাই হা কি যেন সর্বনাশ হয়ে গেল কিন্তু আল্লাহর হিকমত কি জানেন নি চল্লিশ বছরের ইতিহাসে এই বছর বাংলাদেশে সবচাইতে বৃষ্টিপাত কম হয়েছে চল্লিশ বছরের ইতিহাসে বাংলাদেশে এই বছরে বৃষ্টি কম হয়েছে আল্লাহর কি খেলা যদি সিলেটের ওই সময় বন্যা না হইতো তাহলে বাংলাদেশ বা জাহান মরুভূমির মতো হয়ে যাইত আমরা তো অনেক সময় খুব ভয় পাই রে কি হইল রে ওই সময় যদি সিলেটে বন্যা না হতো চল্লিশ বছরের ইতিহাসে সবচেয়ে বৃষ্টি কম এবছর যদি ওই সময় বন্যা না হতো ওই বন্যার পানি বাংলাদেশে প্রত্যেকটা নদী দিয়ে বের হয়েছে। প্রত্যেকটা নদীর ভিতরে জোয়ার আসছে প্রত্যেকটা পুকুরে জোয়ার আসছে প্রত্যেকটা খালে জোয়ার আসছে প্রত্যেকটা নদীর মধ্যে ওই পানির কারণে জোয়ার আসছে যদি ওই সময় বন্যা না হতো তাহলে আমাদের দেশে এই বছর প্রচুর পরিমাণে ফসলের ঘাটতি হতো আল্লাহ জানে আমি আমার বান্দাদেরকে খাওয়াবো এইজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমস্তাইনু বিশাবরি ওয়াসলাহ এর আইমاندار নামাজ এবং সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহ সাহায্য নাও নামাজ পড়ো সাহায্য নাও কবর করো সাহায্য নাও নামাজ পড়ো সাহায্য নাও صبر করো সাহায্য নাও ইন্না আল্লাহ মাস সাবিরিন আমি আল্লাহর صبرকারীদের সঙ্গে আসি আজকে আপনারা সবর করার কারণে আপনি নিজেও জানেন না আল্লাহ কি बेनिफिटকে দিয়েছে ভাই বলতে পারি আমরা কখন পরিবর্তন হবে আমরা কেউ জানি না নদীর এপার এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা কথা বলেন ঠিক কিনা এই আমাদের প্রথম গুণ থাকতে হবে বিরাট বড় আরে আপনারা তো তিন বেলা নবীর বাড়ি খাবার থাকতো না মেসকাদের কিতাবুল আদাবের মধ্যে থাকতে পড়েছিলাম আল্লাহর নবীর দরবারে তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই কোনো খাবার নাই খুদার কারণে সাহাবীরা প্রেশান হয়ে গেলেন মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা বলেন আমি ক্লান্ত তার কারণে খুদার যন্ত্রণায় অতৃষ্ণ হয়ে গেলাম একবারে আমি ধৈর্যহারা হয়ে গেলাম খুব পাগল পারা হয়ে গেলাম পেটের মধ্যে পাথর বেঁধে আমি মসজিদে নববীর মধ্যে উপুর হয়ে পড়ে থাকতাম মানুষ মনে করত আমি পাগল হয়ে গেছি পেটের মধ্যে পাথর মসজিদ নবীর মধ্যে আমি উপর হয়ে থাকতাম হে যুবকেরা ভালো করে শোনেন

গাছের দিকে তাকাইলে গাছ ঝুঁকে যাইতো প্রাণীর দিকে তাকাইলে সালাম দিত প্রাণী গাছে হেঁটে সে নবীর কালেমার সাক্ষ্য দিত সেই নবীর বাড়ি খাবার নাই এখন যদি আপনি বলেন নবী ফকির অ্যাটেনশন মাসালা কেউ যদি বলে নবী গরীব ফকির মিসকিন মানা যাবে কেন নবী ফকির না সাইদুল কাউনাইন ও সাকালাইন দুজাহানের বাচ্চা কেমন বাচ্চা পৃথিবীতে বহু সাম্রাজ্য ছিল মুঘল ছিল সালতানাত ছিল খوارিজম ছিল ফাতিমিয়া ছিল উসমানিয়া ছিল আপনার এরপরে রোমান ছিল এরপরে আপনার পার্সিয়ান সাম্রাজ্য ছিল চাইনিজ সাম্রাজ্য ছিল মঙ্গোলিয়ার সাম্রাজ্য ছিল হলাকুর সাম্রাজ্য ছিল পৃথিবীর ভিতর বহু সাম্রাজ্য ছিল বহু সাম্রাজ্য ধ্বংস হয়েছে পৃথিবীতে বহু সাম্রাজ্য ছিল বহু সাম্রাজ্য চলে গেছে রাজা বাচ্চা ছিল তাদের নীতি তাদের আইন তাদের কানুন তাদের আদর্শ তাদের বেআদর্শ পৃথিবী থেকে মাটির সাথে ধুলার সাথে মিশে গেছে একমাত্র তিনি তিনি রাহমাতুল আলমিন সেইদুল কাউনাইন সাকালীন তার রাজত্ব দুনিয়াতেও আগেও ছিল আগামীতেও থাকবে ভবিষ্যতেও থাকবে কেমতেও থাকবে তার রাজত্ব কবরেও থাকবে

মিশকের জ্ঞান আসতো ওই বুকে হাত বেজে নামাজ পড়ে আমিন জোরে সিল্লেন দিয়ে নামাজ পড়ে আমাদের বাংলাদেশ এক দল আছে নাম আহে হাদিস আসলে তাদের নাম আহে হাদিস বলা যায় না আহে হদস হদস মানে পায়খানার ঘর বাথরুম ঠিক কিসের ঘর এই কথা না কেন কিসের ঘর বাংলাদেশে যেগুলো সেগুলো আল হদস এই হদসের এক বাচ্চা মালুন বিন মালুন আজাজিল বিন আজাজিল কাজ্জাব বিন কাজ্জাব ওই সাফাই নবাবগঞ্জের সাফাবাস দেখতেও শয়তানের মতো দেখা যায় দেখতে বান্দরের মতো দেখা যায় হনুমানের চেহারা এই বেআব বলল হুজুর আমাদের মতো এই মানুষ ছিলেন বিদায় মোহাম্মদ রসুল্লাহর মুখ থেকে দুর্গন্ধ আসত জুতা দিয়ে পিটাইলে উহা হয় না কথা বলে ঠিক না এখন জুতা করে বলেন ঠিক না। এদেরকে মানা যাবে না প্রিয় নবীর জবান মোবারক থেকে যারা বলবে রসূল পাকের মুখ মোবারক থেকে দুর্গন্ধ আসtors ওকে তিন বেলা জুতা দিয়ে হাকা দেয় হয় না ঠিক কিনা ও মুসলমানের বাচ্চা হতে পারে না ওর জন্মের ভিতরে ভেজাল আছে ঠিক প্রিয় মুসলমান ভালো করে শুনবেন সারা জীবন মনে রাখবেন সারা জীবন বুঝে রাখবেন

আতরে গිරান আছে কিনা আতর শুধু নিজেই গිරান না সে অন্যকেও গிறான்ময় বানায় তার ভিতরে শুধু সুগন্ধিন আসে অন্য আরেকজনকেও সুগন্ধিময় বানায় ঠিক এই মুসলমান আমার নবী শুধু পবিত্র নাই শুধু পবিত্রই না তিনি অন্যকেও পবিত্র বানিয়েছে অতএব আল্লাহ আল নবীর এই পবিত্রতা নিয়ে যারা প্রশ্ন তুলবে ওরাই হলো বর্তমান ইহুদিদের দালাল ঠিক ও নাম দিছে আমরা সহি হাদিস মানি কে ওরা সহি হাদিস মানে আমরা কি জাল হাদিস মানি নাকি আমরা সহি হাদিস মানি না আমাদের চাইতে কে সহি হাদিস মানে বলেন তো ইমাম আবুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ১০০ বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন ১০০ বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন ১০০ বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন ৪০ বছর এশা আর যদি ফজরের নামাজ পড়েছেন যেই লোকে ১০০ বার আল্লাহকে খুশি হয়ে স্বপ্ন দেখাইতে পারেন ৪০ বছর এশা আর যদি নামাজ পড়তে পারেন তার এলেম তার আমানত আর আমাদের এলেম আমানত কি একরকম হাই সর্বনাশ উনি ইমাম বুখারীর জন্মের একশো বছর আগে ইমাম বুখারির জন্মের একশো বছর আগে তিনি ফিকের মাসলা লিখলেন এক না দুইটা না লক্ষ মাসালা লিখেছেন ষোলো লক্ষ মাসালা ষোলো লক্ষ মাসালা জানতে হলে কতগুলি হাদিস জানা লাগে ষোলো লক্ষ মাসালা জানতে হলে কত এলেম তার থাকার দরকার ষোলো লক্ষ মাসালা বের করতে হলে কত নিয়ামত তার বিবেকের ভিতরে জ্ঞানের ভিতরে সিনার ভিতরে আল্লাহ জমা করেছিলেন

মুসলমান মুসলমানের মতো হতে হবে মুসলমান হয়ে লাভ নেই বন্ধুগণ খুবই মনোযোগ হযরত আবু হুরাইরা বলেন ইয়া রাসূলুল্লাহ মানুষ আমরা আশি জন দুধের পেয়ালা মাত্র একটা ছোট্ট পেয়ালা আধা লিটার দুধ হতে পারে অথবা এক লিটার এই দুধ আমি কি করে বণ্টন করব নবী আমার দিকে বলেন আবু হুরাইরা রে বিসমিল্লা বলে শুরু করো হজরত আবু হুরাইরা বললেন আমি বিসমিল্লা বলে দেওয়া শুরু করলাম সবাই বিসমিল্লা বলে শুরু করলো তাহলে ভালো কাজের আগে কি জোরে বলেন বিসমিল্লার ভিতরে বরকত কত ভালো করে দেখেন হজরত আবু হুরাইরা বললেন

আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম দুধ পান করতে 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 আমার তিন দিনের ক্ষুধা ছিল তিন দিন পানি খেয়ে বেঁচেছিলাম আমি তিন দিন এই তিন দিনের ক্ষুধা আমি দুধের পেয়ালা প্রতি দুধ পান করতে করতে আমার পেট ভরে গেল পেটের মধ্যে আর কোনো জায়গা নাই খাওয়া শেষ নবী বলেন আবু হুরায়রা পেয়ালার মধ্যে দুধ কি পরিমাণে আছে দেখো আল্লাহর নবী এই কথা বলার পরে আবু হুরায়রা বলে না দুনিয়ার মুসলমানদের আরে আমি ওই দুধের পেয়ালার মধ্যে দেখে দুধের পেয়ালায় দুধ যে রুকম ছিল এই রুকম না তেলের গাড়ি তালে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি

করে বিরি খাই না বাপ এইগুলি ঈশ্বরে দেওয়া লাগবে আল্লাহ বলছেন উম্মত তোমরা শোনো তোমাদের প্রত্যেকদিন কিছু না কিছু দুধ পান করা উচিত মুসনাদে আজমের হাদিস কিছু না কিছু দুধ পান করা উচিত আমার উম্মতের কিছু না কিছু দুধ পান করা উচিত নবী আমার যে যখন যান হযরত জিবরাঈল আমিন সর্বতের পাত্র আনলেন দুধের পাত্র আনলেন মদের পাত্র আনলেন আনাত ভরে নবীজির সামনে দেয়া হলো আল্লাহ নবী দুধের পাত্র নিয়ে দুধ পান করলেন জিবরাঈল বললেন ইয়া নবী আল্লাহ আপনি যদি মদ পান করতেন তাহলে আপনার উম্মত ধ্বংস হয়ে যাইত আপনি দুধ পান করার কারণে আপনার উম্মত ধ্বংস হবে না আপনার উম্মত গুমরা হবে না আওয়াজ তুলে বলেন মারহাবা আ নবীর উম্মতের খুবই মনোযোগ শুনিয়ে হযরত জাফর যুদ্ধের ময়দানে চলে গেলেন তিনি বিবির কথা শুনলেন না এরপরে হযরত আব্দুল্লাহ বিন দাওহার কথা বলছিলাম হযরত আবদুল্লাহ বিন দাওহা রাদিয়াল্লাহু আনহু উনি গেলেন বাড়িতে কেবল মাত্র বিয়ে করে বউ বাসর ঘরে রেখে আল্লাহর নবীর আয়াতে তিনি সারা দিয়েছিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হযরত আব্দুল্লাহ বিন দাওহা বাড়ি যাওয়ার পরে লক্ষ্য করলেন ঘরের ভিতর থেকে আব্দুল্লাহর বিবি কুরআন শরীফ তেলাওয়াত করতেছে জোরে কোন না merhaba এক যুবকরা ভালো করে শোনো এই যে একটা masala এসে গেছে এখন আব্দুল্লাহর বিবি আব্দুল্লাহ বিন দাওহার বিবি ঘরের ভিতরে কেবল বাসুর ভার নতুন বিয়ে করে আসে ঘরের ভিতরে আব্দুল্লাহর বিবি কুরআন শরীফ তেলাওয়াত করে ওই দিন সাহাবীরা কুরআন পড়তো আর আমাদের দেশের মেয়েরা বিয়ে বসার পরে নাচে দাদি চাইতে নাতির নাচ বেশি আগে দেখছি মেয়েদের বিয়ে হওয়ার পরে কান্নাকাটি করতে হল মেয়েরা খালি নাচে খুশি বিরাট খুশি বিয়ে হওয়ার পরে বিরাট খুশি খালি পাখির মধ্যে খেলি আছে একটু এক মিনিট ওই চেয়ার চেয়ার যে আনছে এই চেয়ার নরম জায়গা হবে না চেয়ারগুলি শক্ত জায়গায় বসতে হবে আর চেয়ারগুলি আপাতত মূর্বিদের কে দেন যুবক যারা আছে তারা বসার দরকার নেই গাছ বিরিকরো লাতা সবুজ গা সেরকচি পাতাজি ঘিরে হে লাইসে মাথা খালি ঘিরে লাইসে মাথা নয়ন কইলা ডে কোনা আল্লাহ

ওহাম মেদুর সুলুল্লাহ সল্লল্লহ আলেই সাল্লাম ভাই কথা না বলি চেয়ার যারা দিচ্ছেন দেন অসুবিধা নেই চেয়ার যারা নিচ্ছেন তারাও নেন অসুবিধা নেই তবে এখানে কারাকারি নেই আমরা খুব রিলাক্সের সাথে নেই ভাই কথা না বলি আমাদের তাহির উজুর কিছু সময়ের ভিতরে তিনি চলে আসবেন ইনশাল্লাহ আমরা এই বসে পড়ি ভাই ডিস্টার্ব না করি আর যে ভাইরা দাঁড়ায় সে আছেও না শর্বনাশ মৈলা নদী খুব শক্ত দেখতেছি হ্যাঁ খুব মারাত্মক শক্ত খুব মনোযোগ হযরত আব্দুল্লাহ বিন রাহা নতুন বিয়ে করে স্ত্রীকে বাসার ঘরে রেখে আল্লাহর নবীর ডাকে জিহাদের ময়দানে সারা দিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেছে একসাথে ভাই বলা যাবে আল্লাহু আকবার একটু চিন্তা করুন তো ঈমান কত মজবুত কেবল বিয়ে করে বউ রেখে যুদ্ধের কাতারে দাঁড়িয়েছে আর আল্লাহ নবী তাকে তিন নম্বর সেনাপতি ঘোষণা দিলে শুধু সেনাপতি না নবীজি তাকে শহীদ বলে ঘোষণা দিলে কত কঠিন ইমান বাড়ি যাওয়ার পরে ঘরের দরজার পাশে যায় শুনতেছে বিবি কোরআন শরীফ পড়তেছে একসাথে ভাই বলা যাবে সুবহান আল্লাহ মদিনার নারীরা

যারা বিয়ে করেন নাই আর যারা বিয়ে করছেন দুইটা দুই গ্রুপ তো আগে আমাদের দেশে ফুটবল খেলা হতো এক দল বিয়ে তো আরেক দল অবিয়ে তো এখন এই সিস্টেম আছে এখন আছে সিস্টেম আচ্ছা মার্শাল খুব মনোযোগ যারা বিয়ে করছেন তারা একসাথে জোরে বলি তো আল্লাহ একবার যারা বিয়ে করেন নাই তারা বলি তো আল্লাহ একবার